হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়ে গেলাম আমি, ফারহানা কবির অরিন। তো আজকের ভিডিওটা আমি আপনাদের সাথে দুই দিনের মিলিয়ে শেয়ার করছি, মানে হচ্ছে প্রতিদিন অর্ডারের ভিডিও শেয়ার করা হচ্ছে। আপনারা হয়তো বা অনেক বেশি বিরক্ত, তাই চিন্তা করলাম এই দুইটা দিন অর্ডারের পিছনে আমি কি কি কাজ করেছি, যেগুলো আসলে ভিডিও করা হয়েছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করছি আজকের পুরো ভিডিওটা আপনারা অনেক বেশি এনজয় করবেন আর ভালো লাগবে। আর অবশ্যই এই দুই দিন আমার অর্ডার ছিল, সেগুলো আসলে আপনাদের সাথে পরে শেয়ার করব আমি। তো আপনারা সবাই আমার সাথেই থাকবেন, আর আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। তো ভিডিও শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন আমি কাঁঠাল খাচ্ছি, খাচ্ছি না আসলে কাটছি, তো খাবো একটু পরে। তো কাঁঠালটা হচ্ছে একটু শক্ত, মানে শক্ত টাইপের কাঁঠাল যারা পছন্দ করে তাদের জন্য তো এটা একদম বরাবর, কিন্তু তবে আমি হালকা একটু শক্ত হালকা একটু নরম এই টাইপের কাঁঠালগুলি বেশি পছন্দ করি, কারণ এই টাইপের কাঁঠালগুলো অনেক বেশি মিষ্টি হয়। তো দেখতে পাচ্ছেন কাঁঠালটা কতটা ভালো হয়েছে, আমি যে দোকান থেকে কিনেছিলাম এই কাঁঠালটা ওখান থেকে কিন্তু অনেক কাপড়াই নিয়ে গিয়েছে, আর আমার পরিচিত এখানে কয়েকটা ভাবি আছে, প্রায় আমরা আগে যেখানে থাকতাম ওখান থেকে এসেই কিন্তু এই দোকান থেকে কাঁঠাল নিয়েছে। তো কাঁঠালটা মাশাল্লাহ অনেক ভালো ছিল, আমি একটু টেনশনে ছিলাম কারণ কাঁঠালটা ভালো হয় কি না, যেহেতু আমার কাঁঠাল অনেক বেশি ফেভারিট ছিল। তো কাঁঠালটা জাস্ট আমি অতটুকুই কেটেছি, এরপরে রেখে দিয়েছি, কারণ কাঁঠালটা একটু শক্ত, আমার কাছে মনে হয়েছে আর একটু হালকা নরম করে খেলে মনে হয় একটু বেশি মিষ্টি লাগবে, সে কারণে জাস্ট আমি অল্প করেই কেটেছি। তো এটা হচ্ছে দুপুরের দিক দিয়ে, এখন আমি দুপুরের রান্নাটা করব। আজকে দুপুরে আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে পটল, তারপরে হচ্ছে দেশি আলু দিয়ে রান্না করব। এটাও কিন্তু ওই দোকান থেকেই নেওয়া। তো আপনারা যদি কেউ নিতে চান কাঁঠাল কিংবা তাল, আর তালের পিঠো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ, দেখি সময় পেলেই শেয়ার করে ফেলবো আপনাদের সাথে তালের পিঠা। তারপরে হচ্ছে আপনারা চাইলে নিতে পারেন ওই দোকান থেকে, আমি যেখান থেকে সবজিগুলো কিনে থাকি। তো কেউ যদি নাম্বার চান প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ওনাদের নাম্বারটা দিয়ে দিব আপনাদেরকে। আর এই দোকানটা হচ্ছে গোবরা, আমরা কিন্তু গোবরাতেই থাকি, মাস্কার গোবরাতে। তো গোবরাতে যারা থাকেন কিংবা এর আশেপাশে যারা থাকেন তারা চাইলে ওই দোকান থেকে তাল, তারপরে হচ্ছে কাঁঠাল, এই যে বাংলাদেশে যে সবজি লতি, তারপর দেশি আলু, এগুলো সবই পাওয়া যায় ওখান থেকে নিতে পারবেন। তো এমনিতে কিন্তু দেশি জিনিস কিন্তু এখানে সচরাচর খুব একটা পাওয়া যায় না, পাওয়া যায় তবে দেশি জিনিসের কিন্তু কদর থাকে অনেক বেশি। বিশেষ করে আমি সবচাইতে বেশি খুশি হয়েছি কাঁঠাল পেয়ে, তারপরে হচ্ছে তালের রস, তারপরে হচ্ছে দেশি আলু পেয়ে। তো এগুলো আসলে সচরাচর এখানে খুবই কম পাওয়া যায়, অন্যান্য পটল, তারপরে হচ্ছে কাঁকরোল, অন্যান্য জিনিসগুলো কিন্তু সব সময় পাওয়া যায় এই আর কি। তো আশা করছি পুরো ভিডিওটা আপনারা এনজয় করবেন। আর অনেকেই হয়তো বা মানে বিরক্ত হয়ে যাচ্ছেন প্রতিদিন আমার অর্ডারের ভিডিও দেখতে দেখতে, তো চিন্তা করলাম আজকে কোনো অর্ডারের ভিডিও দেখাবো না, জাস্ট আমি এই দুইটা দিন অর্ডারের পাশাপাশি কি কি কাজ করেছি সেটাই শেয়ার করব। তাহলে হয়তো বা আপনাদের আইডিয়া হতে পারে অর্ডারের পাশাপাশি আমি কি কি কাজ করে থাকি, রান্না বান্না এটা সেটা, মিনহাকে সময় দেওয়া, মিনহাকে টেক কেয়ার করা, তো হয়তো বা আইডিয়া হয়ে যাবে। আর যখন অর্ডারের ভিডিওগুলো শেয়ার করা হয় তখন আসলে আমি অন্যান্য কাজের ভিডিওগুলো তেমন একটা করতে পারি না, তারপরও আমি এই দুই দিন চেষ্টা করেছি আপনাদের সাথে জাস্ট শেয়ার করার জন্য, কারণ আপনারা আমার ব্লগ দেখে অনেক কিছু শিখতে পারছেন, আপনাদের কমেন্টগুলো দেখলেই আমি বুঝতে পারি, বলছেন যে মানে এনার্জি পান বা এই জিনিসটা আমার কাছে আসলে খুবই ভালো লাগে যে আপনারা আমার ভিডিওটা দেখে আসলে কিছু একটা করার উৎসাহ পান, এই জিনিসটা আমার জন্য অনেক বড় পাওয়া। আসলে আমরা যারা ভিডিও দেখি কিংবা কারো সাথে মিশিয়ে এটা কিন্তু সময়টা অপচয় করি না, এখান থেকেও কিন্তু কিছু একটা শেখা যায়। যেমন ধরুন আমি আমার একটা উদাহরণ দিয়ে থাকি আপনাদেরকে, আমি আগে প্রচুর কুকিং ভিডিও দেখতাম, মানে কুকিং ভিডিও ছাড়া আমি আর কিছুই দেখতাম না, আমার কাছে শুধু কুকিং ভিডিওই ভালো লাগতো, মানে ইউটিউব যখন আমি দেখতাম, যখন থেকে আমি দেখা শুরু করেছি তখনকার কথাই বলছি, মানে অন্য কোনো নাটক সিনেমা এটা
সেটা কত রকমই তো আছে, হাজার ভিডিও ইউটিউবে। আমি না শুধু কুকিং ভিডিও দেখতাম, এই কুকিং ভিডিও দেখতে দেখতেই কিন্তু আমার কুকিং চ্যানেলটা ওপেন করা, মানে আমারও কেমন যেন শখ জেগে গিয়েছিল যে আমিও একটা চ্যানেল খুলব। কারণ আমি আসলে যার রেসিপি ফলো করে তৈরি করতাম, দেখতাম যে হয়ে যেত, ভালো লাগতো এই জিনিসটা, আবার অনেক সময় হতো না। তো এই জিনিসটা ভালো লাগা থেকেই কিন্তু আমার কুকিং চ্যানেলটা ওপেন করা। তো দেখে কিন্তু আমি সময়টা অপচয় করিনি। একটা পচা মেয়ে তুমি, একটা পচা মেয়ে, একটা পচা মেয়ে তুমি, পচা মেয়ে আমর, তুমি পচা মেয়ে না ভালো মেয়ে? হ্যাঁ, ভালো মেয়ে না পচা মেয়ে? তুমি তুমি ভালো মেয়ে, তুমি ভালো, তুমি ভালো। এই যে বুড়ি আমার টুনটু বুড়ি, তুমি কি ভালো মেয়ে না পচা মেয়ে বলো তো দেখি? হ্যাঁ, পচা মেয়ে নাকি ভালো মেয়ে? বুড়ি আমার বুড়ি, আমার বুড়ি, টিস 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 তুমি পচা মেয়ে বুড়ি, তো এই ভিডিওটা হচ্ছে ঠিক পরের দিনের ভিডিও। তো ওই দিন গতকালকে আর কি আর ভিডিও করা হয়নি, যেহেতু আমার অর্ডারের কাজ ছিল, ওই কাজগুলো করছিলাম। তো সকাল থেকে আসলে সংসারের কাজে একটু ব্যস্ত ছিলাম, সকাল থেকে ভিডিওটা ক্যামেরাটা অন করতে পারিনি। তো এখন হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে, তো বাকি যে কাটালটা আছে সেটা আমি এখন কেটে নিচ্ছি। এটা কিন্তু একদম এখন আমার মনের মতো হয়ে গিয়েছে, মানে আমি যেভাবে খেতে চাচ্ছিলাম সেরকমটাই হয়ে গিয়েছে। হালকা একটু নরম, হালকা একটু শক্ত, আর প্রচুর পরিমাণে মিষ্টি ছিল, মাশাল্লাহ। আসলে কাঁঠালটা একদম আমার মনের মতো হয়েছে। আর যেহেতু আমরা মানুষ খুবই কম, আর একসাথে কিন্তু এত কাঁঠাল খাওয়া যায় না, তো এটাও আমি জাস্ট অর্ধেকটা কেটে তারপরে বাকি নিচের অংশটা রেখে দিব। এটা ফ্রিজে রেখে দিলে কিন্তু কয়েকদিন ভালো থাকবে। তো র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে কিন্তু রাখা যায়, তো কয়েকদিনই আপনারা কিন্তু খেতে পারবেন। তো এই হচ্ছে কথা। তো আপনাদের সাথে আসলে যেটা শেয়ার করছিলাম, আপনি যখন ভালো কিছু একটা দেখবেন তখন কিন্তু সেই সময়টা কিন্তু অপচয় হবে না, সেখান থেকে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন। যেমন ধরুন আমি সারাক্ষণ কুকিং ভিডিও দেখতাম, রেসিপি ট্রাই করতাম, ওই জিনিসটা কিন্তু আমার কাজে এসেছে। আমি কুকিং চ্যানেল ওপেন করেছি, তারপরে হচ্ছে ব্লগ চ্যানেল ওপেন করেছি, এরপরে এরপরে হচ্ছে আমার বিজনেস, আমার প্রোডাক্ট বিজনেস। প্রোডাক্ট বিজনেসটা হয়তো বা এখন করোনার কারণে এখনও কার্গো ফ্লাইট চালু হয়নি, সেই কারণে হয়তো বা এখন থমকে আছে। তো ইনশাল্লাহ যখন সব কিছু স্বাভাবিক হয়ে যাবে তখন কিন্তু আমার প্রোডাক্ট বিজনেসটা আবারও আগের মতো চালু হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। তো এরপরে তো আমার তো আগে থেকেই প্রোডাক্ট বিজনেসের আগে থেকেই কিন্তু আমার কেকের বিজনেসটা, এটা তো কিন্তু যারা আমার আগের ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন, এই কেকের বিজনেসটা কিন্তু আমার অনেক পুরনো ছিল, তবে আমার মাঝখান দিয়ে খুব একটা সময় দেওয়া হয়নি। আপনারা সবাই জানেন মিনহা হয়েছে, তারপরে সব মিলিয়ে আসলে আমার তেমন একটা সময় দেওয়া হয়নি, এখন কিন্তু সময় দিচ্ছি। তো এরপরে হচ্ছে আমার আরও একটা বিজনেসের প্ল্যান আছে, অনেক দিন ধরে প্ল্যান করছি, সেটাও কিন্তু করোনার কারণে থমকে গিয়েছে। ইনশাল্লাহ পরবর্তী সময়ে আপনাদের সাথে একদম শেয়ার করা হবে কি বিজনেস সেটা, সেটা হয়তো বা সবার অনেক বেশি পছন্দ হবে ইনশাল্লাহ, আমি যেটা বিশ্বাস রাখি। তো সেটা ফ্লাইট চালু হলেই, যখন কার্গো ফ্লাইট চালু হবে তখনই আমার বিজনেসটা স্টার্ট হবে ইনশাল্লাহ, দেখা যাক কী হয়। তো সবাই দোয়া করবেন আমার জন্য। তো যেটা বলছিলাম যে মানে কোনো কিছু আপনারা যদি ভালো কিছু দেখেন সেখান থেকে কিন্তু আপনারা অনেক অনেক কিছু শিখতে পারবেন, সেই সাথে অনেক কিছু করার আগ্রহ জাগবে। তো এই পিঠাটা আমার জন্য পাঠিয়েছে আমার যে ভিউয়ার্স আপু আছে, রায়ানের আম্মু, রায়ানের আম্মু পাঠিয়েছে। আন্টি হচ্ছে মানে রায়ানের দাদি, দাদি হচ্ছে রায়ানের দাঁত উঠেছে, দাঁতের পিঠা বানিয়েছে। এটাকে আমাদের চট্টগ্রামে গুঁড়া পিঠা বলে, হাতে কাটা পিঠা আর কি, সেমাই পিঠা বলে, অনেকে অনেক নামে ডাকে। তো এই পিঠাটা পাঠিয়েছে আমার জন্য ভাইয়াকে দিয়ে, রায়ানের দাঁতের পিঠা, রায়ানের দাঁত উঠেছে আলহামদুলিল্লাহ।
তো আসলে পিঠাটা এত বেশি মজার ছিল কি বলবো, আর সেই সাথে প্রত্যেকটা পিঠা একদম গোটা গোটা ছিল। আমি খাচ্ছিলাম আর চিন্তা করছিলাম কীভাবে গোটা গোটা রয়ে গেল। আমরা যখন রান্না করি অনেক সময় দেখা যায় কিছু কিছু অংশ ভেঙে যায়, কিন্তু আন্টির এই পিঠাটা একটুও ভাঙেনি। আন্টির কাছ থেকে কিন্তু শিখতে হবে এই পিঠাটা কীভাবে উনি এরকম গোটা গোটা রেখে রান্না করলো, এটাও কিন্তু একটা শেখার বিষয়। আমি খাচ্ছি আর চিন্তা করছি, প্রত্যেকটা মানে পিঠা কিন্তু একদম দানা দানা দেখা যাচ্ছে এরকম লম্বা লম্বা। বুড়ি, এই যে বুড়ি, বুড়ি মা, আমার একটা বুড়ি মা আছে, আমার একটা বুড়ি মা আছে। তুমি কি আমার বুড়ি মা? বুড়ি মা, এই যে বুড়ি, বুড়ি একটু হাসো তো, আন্টিদেরকে একটু হাসি দেখাও, তোমার হাসি দেখাও, একটু হাসি দেখাও, কান্না করো না, কান্না করো না। টুনটু বুড়ি, টুনটু বুড়ি, একটু হাসি দেখাও, তুমি তো হাসতে পারো, একটু হাসি দেখাও। এই যে আমার মা পাখি বুড়ি, একটু হাসি দেখাও আন্টিদেরকে, একটু হাসো। আজকে হাসবে না, হাসার মোট নেই, আজকে হাসবে না। এ বুড়ি ঘুম আসে, আচ্ছা আলু রেখে দাও বুড়ি, বুড়ি এই টুনটু বুড়ি, একটু হাসো। এই যে বুড়ি, আজকে মুড নেই, আজকে হাসার মুড নেই, একদমই নেই। তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে, এখন হচ্ছে প্রায় 11টা বেজে গিয়েছে। আমার জাস্ট আজকে মানে আগামীকালকে ডেলিভারি দিতে হবে, একটা শুধু অর্ডার আছে। তো সেই অর্ডারটা আমি খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলেছি। তো চিন্তা করলাম যে মানে আরও তো সময় আছে, দেখা যায় কি মিনহা ঘুমায় না, ঘুমাতে ঘুমাতে কিন্তু অনেকটা লেট হয়ে যায়। তাই আমি ভাবলাম যে মানে কিছু রান্না করে রাখি মানে কালকের জন্য। আমি কিন্তু দুপুরে রান্না করেছি, এটা আমি রান্না করছি কালকের জন্য, আগামীকালকে আর কি দুপুরের জন্য। তো আসলে চিন্তা করছি যে মানে যেহেতু মিনহা ঘুমায় না, আমাকেও ঘুমাতে দেয় না, আর অর্ডারের কাজটাও কমপ্লিট হয়ে গিয়েছে আমার তাড়াতাড়ি, তো রান্নাটা কমপ্লিট করে দেখা যাবে কালকে দুপুরে। যদি আমি একটু লেট করেও উঠি তখন আমার আসলে রান্নার ঝামেলাটা থাকবে না, কারণ দেখা যায় ছোটো বাচ্চা থাকলে সকালের দিক দিয়ে প্রচুর কাজ থাকে। প্রচুর কাজ বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি, বাচ্চার পিছনে কিন্তু প্রচুর কাজ থাকে, মানে ওকে গোসল করানো এটা সেটা অনেক কাজে থাকে। দেখা যায় অনেক সময় আমি দুপুর 1টা বাজেও কিন্তু রান্নাঘরে আসি, এরকমও কিন্তু অনেক সময় হয় যখন উঠতে বেশি লেট হয়ে যায়, কারণ বাচ্চার কাজগুলো কিন্তু অনেকটা সময় নিয়ে করতে হয়। তো রান্নার ফাঁকে ফাঁকে এসে দেখছি দুই বোনের কাণ্ড, মিহি পুরো খেলনা দিয়ে মিনহাকে ঢেকে রেখেছে। আমি কিন্তু এতক্ষণ সরাতে বলছিলাম, ও সরাচ্ছে একদম, মানে পুরো খেলনার মাঝখানে ওকে শুয়ে দিয়েছে, মানে কি যে করে। আমি কিন্তু ওই রান্নার ধ্যানের মধ্যে ছিলাম, এদিকে মিনহা খেলছিল শুয়ে শুয়ে আর মিহি খেলনা দিয়ে খেলছিল, এ ফাঁকে খেলনা সবগুলো মিনহার পাশে দিয়ে দিয়েছে, মানে মিনহা মাঝখানে চারপাশে হচ্ছে মিহির খেলনা। এ হচ্ছে মিহির কাণ্ড। আসলে মিহি তার বোনকে অনেক অনেক বেশি ভালোবাসে, মানে অনেক সময় দেখি না যে ছোটো বাচ্চাকে যখন আদর করা হয় বড়টা একটু ইয়া করে যে আমাকে একটু আদর করো না, এটা করো না, ও কিন্তু একটুও বলে না। আর জাস্ট কয়েকটা মিনিট আগে মিহি আমাকে বলছিল, আম্মু আন্টিরা এখন তো আমাকে দেখতে চায় না, তাই না, শুধু এখন মিনহাকে দেখতে চায়। আমার কথা বলে যে মিহিকে একটু দেখাইও, এই কথাটা কি বলে নাকি মিনহাকে দেখাইও এই কথাটা বলে? জাস্ট কয়েকটা মিনিট আগে মানে ভিডিওটা এডিট করার আগে মিহি আমাকে বলছিল, তখন আমি ওকে বলছিলাম যে না আন্টিরা কিন্তু তোমাদের দুইজনকেই দেখতে চায়, তোমাদের দুইজনকেই অনেক বেশি ভালোবাসে। তো মিহির মধ্যে না আসলে বোনের প্রতি যে হিংসা জিনিসটা আমি এখনও অবধি দেখিনি, মানে সে তার বোনকে অসম্ভব পছন্দ করে। তো রান্নাটা তো ওটা আমার হয়ে গিয়েছে, তারপরে চিন্তা করলাম লতিটা একটু কেটে রাখি। চিন্তা করলাম যে মানে কালকে রাতে কিংবা দুপুরের দিক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর লতি কী বলবো, এটা মানে করতে আমার কতটা সময় লেগেছে বলার বাহিরে, প্রায় রাতের 2টা বেজে গিয়েছিলো এটা চিলতে চিলতে। আর লতি কাটা তো জানেন আপনারাই, অনেক বেশি সময় সাপেক্ষ, তারপরে হচ্ছে একা হাতে করতে হয় এই আর কি। তো একটু পরপর কিন্তু মিনহাকে খাওয়াতে হয়, সেদিক দিয়েও কিন্তু সময়টা ব্যয় হয়। আর যখন মিনহা ঘুমায় তারপর আমি আবার রান্না করে চলে আসি। এভাবেই আসলে আমি আমার অর্ডারের পিছনের কাজ, অর্ডারের কাজগুলো হ্যান্ডেল করছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।